আজকে আমরা দেখব ডিস্ট্যান্স পরিমাপের কিছু ইউনিট আমরা দূরত্ব পরিমাপ করি তো আমরা মিলিমিটার সেন্টিমিটার মিটার এইসব এককে দূরত্ব পরিমাপ করি কিন্তু কিছু কিছু জায়গায় দূরত্বকে আরও ভিন্ন কিছু এককে পরিমাপ করা হয় যেমন এই মহাকুষের যে ডিস্ট্যান্সগুলো এই ডিস্ট্যান্সগুলোতে ওই ধরনের একক পরিমাপ করা হয় যেমন যদি বলা হয় আমাদের পৃথিবী থেকে আমাদের পাশের একটা গ্যালাক্সি যেমন অ্যান্ডোমিডার গ্যালাক্সির একটা স্টারের কথা বলা যায় যে ওই স্টারের ডিসট্যান্স কত তো এই ডিস্ট্যান্সটা কিলোমিটার বা মিটার বলতে গেলে আসলে হিউজ বড় হয়ে যাবে তো এই ধরনের ডিসট্যান্সের ক্ষেত্রে এগুলোকে ভিন্ন একটা এককে বলা হয় যেমন একটা একাধিক এককে লাইট ইয়ার হতে পারে সেটা দূরত্বের একটা একক হলো লাইট ইয়ার তারপরে পার্সেকে একটা একক বা মেগা পার্সেকে বলা যেতে পারে তারপরে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে বলা যেতে পারে তো এই যে ডিস্ট্যান্সের যে ইউনিটগুলো সেগুলো আমরা কিভাবে একটা থেকে আরেকটা কনভার্ট করব সেটা একটু দেখি প্রথমে আসি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব সেটা সেটা হলো ওয়ান পয়েন্ট ফোর নাইন ইন্টু টেন টু ইলেভেন মিটার বা প্রায় পনেরো কোটি কিলোমিটার এইটা দূরত্বের একটা একক তারপরে দূরত্বের আরেকটা একক আছে লাইট ইয়ার ওয়ান লাইট ইয়ার মানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব হলো লাইট ইয়ার তো আমরা জানি আলো এক বছরে মানে তিনশো পঁয়ষট্টি দিনে যে দূরত্ব অতিক্রম করে তা বের করবো কীভাবে হবে দেখি এক বছর মানে হলো তিনশো দিন একদিন মানে চব্বিশ ঘন্টা এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড এক বছর মানে এত সেকেন্ড তাহলে এক সেকেন্ডে যায় থ্রি ইন্টু টেনে দেবার এইট মিটার তাহলে এত সেকেন্ডে যাবে এত মিটার এই ডিস্টেন্সটাই হলো ওয়ান লাইট ইয়ার আমরা যদি এটাকে মিটারে বের করি তাহলে কী হবে থ্রি সিক্সটি ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু থ্রি সিক্স জিরো জিরো ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি দেবার এইট তো ভ্যালুটা আসে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন দেবার ফিফটিন মিটার এই ডিস্ট্যান্সকে বলা হয় ওয়ান লাইট ইয়ার তো এভাবে আমরা ওয়ান লাইট ইয়ার বের করতে পারলাম এরপরে ডিস্টেন্সের আরও একক আছে পার্সেক এই পারসেক এককটা কি একটু দেখি তো আমরা একটু দেখি আমরা তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দেখছি যদি এই যে একটা বৃত্তের একটা ক্ষুদ্র একটা চাপ এখানে আমি ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম ক্যাপিটাল আর আর এইখানের ক্ষুদ্র একটা অংশ এই এস হলো চাপের দৈর্ঘ্য আর এখানে একটা কোন থিটা তো এইখান থেকে এটা মনে করো এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা সেন্টার ও এ থেকে বি পর্যন্ত এই চাপের দৈর্ঘ্য যদি হয় ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তাহলে আর এই থিটার পরিমাণ যদি হয় ওয়ান সেকেন্ড কোন তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কি বলা হয়েছে ওয়ান পার্সেক তাহলে এখান থেকে একটু দেখি আমরা ওই আরের পরিমাণ ওয়ান পার্সেকিকল কত হয় সেটা কিভাবে বের করা যায় আমি যদি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে বের করি এক পার্সেকিকল কত সেই ক্ষেত্রে থিটা বলা হয়েছে ওয়ান সেকেন্ড কোন তো ওয়ান সেকেন্ড কোণ আসলে কি একটু দেখি আমরা জানি পুরো তিনশো ষাট ডিগ্রি মানে হলো টু পাই থ্রি সিক্সটি ডিগ্রি হলো টু পাই তাহলে ওয়ান ডিগ্রি হলো টু পাই বাই থ্রি সিক্সটি মানে পাই বাই ওয়ান এইটটি এটা হলো এক ডিগ্রি কোণ তো আমি যদি এক ডিগ্রি কোণের মান জানি এক ডিগ্রি মানে হলো ষাট মিনিট তাহলে এক মিনিট মানে হলো পাই বাই ওয়ান এইটিন টু সিক্সটি এক সেকেন্ড কোণ হলো পাই বাই ওয়ান এইটিন টু সিক্সটি কারণ এক ডিগ্রিক ষাট মিনিটের জন্য সাইড দিয়ে ভাগ দেওয়া হয়েছে আবার এক মিনিট ইকল ষাট সেকেন্ড আর একটা সাইড দিয়ে ভাগ করলাম তাহলে পাই বাই একশো আশি ইন্টু ছত্রিশশো এটা হলো এক সেকেন্ড কম তাহলে এবার খেয়াল করি আমরা জানি এস কল আর থিটা তো এক সেকেন্ড ইকল আমি এখানে দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে না এক সেকেন্ডে যে এক মিনিট হলো পাই বাই ওয়ান এইটটি ইন্টু সিক্সটি তাহলে এক সেকেন্ড মানে এক মিনিটে আরও ষাট ভাগের এক ভাগ পাই বাই ওয়ান এইটটি ইন্টু সিক্সটি ইন্টু সিক্সটি মানে এক সেকেন্ড কোন হলো পাই বাই একশো আশি ইন্টু ছত্রিশশো এত রেডিয়াম তাহলে এখান থেকে দেখি এস ইকল আর থিটা তাহলে আর ইকল এস বাই থিটা এই এস হলো এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আর থিটার মানে হলো পাই বাই ওয়ান এইটটি ইন্টু থ্রি সিক্স জিরো জিরো তার মানে ওয়ান এইট্টি ইন্টু থ্রি সিক্স জিরো জিরো বাই পাই এত অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো ওয়ান পার্সেকিকল তাহলে ওয়ান পার্সেক ডিস্ট্যান্সকে আমি লিখতে পারি ওয়ান পার্সেকিকল ওয়ান এইটটি ইন্টু থ্রি সিক্স জিরো জিরো বাই পাই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ওয়ান এইটটি ইন্টু থ্রি সিক্স জিরো জিরো বাই ওয়ান এইট্টি ইন্টু থ্রি সিক্স জিরো জিরো বাই পাই এটা করলে আসে

আমরা আবার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে মিটারে নেওয়ার এটা দেখব এই যে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে ওয়ান পয়েন্ট ফোর নাইন ইন্টু টেন দেবর ইলেভেন মিটার তাহলে আমরা জানি ওয়ান পারসেকিকল টু পয়েন্ট জিরো সিক্স ইন্টু টেন দেব ফাইভ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট টু পয়েন্ট জিরো সিক্স ইন্টু টোয়েন্টি দেভার ফাইভ ইন্টু ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে ওয়ান পয়েন্ট ফোর নাইন ইন্টু টেন দেব ইলেভেন তাহলে যদি গুণ করে দেওয়া হয় ওয়ান পয়েন্ট ফোর নাইন টেন করে দিলে থ্রি পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন সিক্সটিন মিটারও লেখা যায় ওয়ান পারসেকিকল তো আমরা পার্সেক থেকে মিটারে নিতে পারবো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে পার্সেক বা পারসেক থেকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নিতে পারবো আবার এই যে লাইট ইয়ার যেটা মিটার থেকে লাইট ইয়ার আবার লাইট ইয়ার থেকে মিটার এই যে লাইট ইয়ার থেকে মিটার মিটার থেকে লাইট ইয়ার নিতে পারবো তো এটা গেল এই পরিমাপ তো আবার অনেক সময় মেগা পার্সেক বলে যেমন ওয়ান পার্সেক ইকল থ্রি পয়েন্ট জিরো সিক্স ইন্টু টেন্ডে দেবার সিক্সটিন মিটার যদি বলা হয় ওয়ান মেগা পারসেক ডিস্টেন্স ওয়ান মেগা মানে টেন্টি দেবার সিক্স ইন্টু থ্রি পয়েন্ট জিরো সিক্স ইন্টু টোয়েন্টি সিক্সটিন মিটার তার মানে ওয়ান মেগা পার্সেক হলো থ্রি পয়েন্ট জিরো সিক্স ইন্টু টোয়েন্টি দেওয়ার সিক্সটিন আর সিক্স টেন দেওয়ার টোয়েন্টি টু মিটার এইভাবে আমরা ডিস্ট্যান্সের বিভিন্ন ইউনিটে আমরা কনভার্ট করতে পারবো